ইচ্ছা করছিল ওই একিয়ে একিয়ে স্থির চপলা, মানে আমি তো তোকে কোনোদিন এরকম করে দেখিনি। সবসময় দেখছি যে ছুটছিস, ধারাবাহিক নাটক, নাটকের মানে দল, দলের জন্য মানে নানা রকম কাজকর্ম, তারপরে সিনেমা তো বটেই। হ্যাঁ, মানে নিজের জন্য কোনো সময় নেই, সবসময় দেখি হ্যাঁ ঠিক আছে চলে এসছি একবারে ব্যাপার। মানে অবভিয়াসলি তোর কাজই কথা বলবে, তুই হয়তো সেটাই বিশ্বাস করে এটা করিস, কিন্তু আর তুই সপ্তর্ষিকে দেখিয়েছিস ছবি না, যদিও আমার এটা বলা উচিত না, আমি পিতৃতান্ত্রিক হয়ে গেলাম এখানে। সপ্তর্ষি কেন, তুই তোর পছন্দ মতো যে কাউকেই ছবি পাঠাতে পারিস, মনে হয়েছে আর কি আমার একটু নতুন বিয়ে এরকমও লাগছে জানিস তো। থ্যাংক ইউ এইটার জন্য আরো বেশি, জুঁইয়ের গন্ধ, আর আমি নিজেকেও কখনো এরকম দেখিনি, আমার ভীষণ ভালো লাগছে এইটা যখন সাজিয়ে দিয়েছে এই জুয়েলারি অ্যান্ড দিস শাড়ি অ্যান্ড এভরিথিং, তখন ভীষণ রিল্যাক্সড লাগছে, ভীষণ কনফিডেন্ট লাগছে। সীমাতে ল্যান্ড করেছিস তো? হ্যাঁ, সেই জন্য সবটা পেয়ে গেছি। হ্যাঁ, যেটা সীমার সবচেয়ে কী বলবো ইউএসপি আমার মনে হয়, এবং পুজো আসার আগে থেকেই আমি জানি প্রচুর মানুষ অপেক্ষা করে থাকেন, যারা খুব এক্সক্লুসিভ জিনিস পছন্দ করেন, যারা মানে কি বলবো শিল্পটাকে বুঝতে পারেন এবং সেটার মর্যাদা দেন, এবং যারা শাড়ি ভালোবাসেন, ময়না ভালোবাসেন, ব্যাগ ভালোবাসেন, পাঞ্জাবি ভালোবাসেন, নানা রকম কায়দার ব্লাউজ ভালোবাসেন, সব কিছু একটা ছাদের তলায় এবং সেটার মধ্যে একটা অসাধারণ নান্দনিকতা আছে এবং তার একটা ইতিহাস আছে, সেটাই হচ্ছে সীমা, সীমা আর্ট গ্যালারি। তো একটা খুব চমৎকার প্রদর্শনী তারা আয়োজন করে ঠিক পুজোর আগে, দারুণ দারুণ খুব ভালো কালেকশন। হ্যাঁ, আমি বলে রেখেছি ভিতরে, আমি যা যা দেখেছি সবগুলো আমি লুট করে নিয়ে, কিন্তু শাড়িটা খুবই আমরা অনেকেই জানি কাছে, সে আর জানি না আমরা কত কি জানি আজকাল, কিন্তু এই যে জিওমেট্রিক্যাল প্যাটার্ন তুমি দেখ শোইনি, এই যে লাল কালো চল মানে সাদা কালো সাদা কালো করতে করতে হঠাৎ হঠাৎ যে এই লাল কালোর একটা অদ্ভুত, তিন রকমের রং আছে এবং ছোট ছোট মোটিফ, কি সুন্দর, মানে এইগুলোর মধ্যে ওরা ওদের জীবনযাত্রাটা বোঝায়, এইরকম মাছ পাখি, হ্যাঁ মানে এই শাড়িটা হচ্ছে ওদের একটা জীবন আর কি, এবং কত যে সময় লাগে আমি জানি না, মানে হ্যান্ড উভেন শাড়ি হাতে বোনা, এবং আমি সেটাই বলছি এটা এটা মেশিনে হয় না, এটা জেনে পড়লে পরার পরার পরটা অন্যরকম লাগে। কিন্তু আচ্ছা তোকে একটা প্রশ্ন আমার খুব চটপট করতে ইচ্ছা করছে, এই শাড়িটা তোর কোন নাটকের চরিত্রের জন্য মনে হচ্ছে? এটি আমি কিন্তু সিনেমা জিজ্ঞেস করিনি, ধারাবাহিক জিজ্ঞেস করিনি, নাটক জিজ্ঞেস করেছি, দুলি সজনবাদিয়ার ঘাটে, সজনবাদিয়ার ঘাটে অ্যাবসলুট বলতে পারে এটা। হ্যাঁ, কেউ যদি আমার মনে শাড়ি নাও পরে, তার যদি আর্টের প্রতি একটা মানে ভালোবাসা থাকে, সংরক্ষণ করার একটা তাগিদ থাকে, এই এখানে আমি একটা সুযোগ নিয়ে একটা কথা বলি, সেটা হচ্ছে যে আমার কাছে একটা অদ্ভুত রেয়ার শাড়ি আছে যেটা আমি খুব যত্ন করে নিজের কাছে রেখেছি, সবাই জানে না, রাখি মাসি জানে, সেটা হচ্ছে সত্যজিৎ রায়ের মায়ের শাড়ি, ওটা আমার মা ঘরে বাইরেতে পরেছিলেন এবং আমি অন্দরমহল থেকে যখন বেরিয়ে আসছেন, দ্যাট ওয়াজ দ্য ফার্স্ট শাড়ি আই ওয়োর, ওটা বিজয় জেঠিমা মানে মাকে দিয়েছিলেন, আই স্টিল হ্যাভ দ্যাট শাড়ি। নিশ্চয়ই আনন্দবাজার অনলাইনে দর্শক আমরা আজকে যারা দেখছি আমরা কোনোদিন এই শাড়িটা দেখতে পাবো। হ্যাঁ পাবো তো। হ্যাঁ,
হাতে বোনা কাজ যেটা আমাদের ভারতবর্ষের একটা সম্পদ, সেটাকে তো আমরা এরকম এরকম করে ঠেলতে ঠেলতে কোথায় যে নিয়ে যাচ্ছি আমরা নিজেরাও জানি না। এবং সেইখানেই মানে সীমার সেই তাৎপর্য আর কি। এবং সারা পৃথিবী দিয়ে ধর এখন একরকম সাজ হয়ে গেছে, এভরিওয়ান ইজ ওয়েয়ারিং অ্যান্ড লুকিং দ্য সেম, যেটা খুব স্যাড। এই যে ধর যে কার্পেটটা দেখলাম, ওটা একটা স্নেক চার্মারদের কার্পেট, ওইটা ওরা নিজেরা বানায়, শুধু তাই না, বাড়ির পুরুষরা ওইটা কুইল্ট, ওটা গায়ে দেওয়ার পুরুষরা ওইটা বোনে, এবং ওই ওই যার মানে টেক্সচারটা একটা সাপের ছালের মতো, লাইক দ্য স্নেক স্কিনের মতো, ওইটা যে থ্রেড দিয়ে দিয়ে বানায়, এই ডিটেলটা শোনা, এটা কি ইন্টারেস্টিং জানি না আমরা, জানি না এক্স্যাক্টলি। পুরোটা যদি না খুলি এটার মজাটাও বোঝা যাবে, বোঝানো যাবে না, বোঝা যাচ্ছে কি জানি না, এটা বোঝা যাচ্ছে কি আপনাদের সামনে। এটা একটা কাঁথার হাতে কাঁথার কাজ, এবং এইটা 10 বছর ধরে কাঁথার কাজটা করা হয়েছে। মহুয়া এখানে লেখাও আছে ওনার নাম, শিল্পীর নাম, এটা খুব ইন্টারেস্টিং, দেখ এখানে লেখা আছে মহুয়া। হ্যাঁ, আর এখানে পুরোটাই দেখ বাবু বেবি কালচারটাই আমার মনে হয় উনি বেশি ধরেছেন, এবং অনেক রকম কিছু আছে আর কি, মানে ওই আবার সমাজ জীবন। পুরস্কার পাওয়ার সঙ্গে সঙ্গে এই কাঁথাটা দেখানোও হয়েছে ভিক্টোরিয়ান অ্যালবার্ট হলে এবং ফিলাডেলফিয়া মিউজিয়ামে। বাংলার জিনিস, কি আনন্দ, কি আনন্দ হয় না? এবং এইটা দেখ এই যে জমিটা পুরো, এটা আগে কাঁথা দিয়ে কাঁথা করা হয়েছে, তার উপরে আবার এতে বোধহয় অনেকগুলো লেয়ার থাকে, একটা তো কাপড় নয়, দু তিনটে কাপড়ের লেয়ার দিয়ে তারপরে মনে হয় এটা, মানে আগে পুরোটা এরকম হাতে, সেই জন্য 10 বছর লেগেছে। কি নিখুঁত কাজ, আহা।